তোফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল পশ্চিমবঙ্গের একটি মফস্বল গ্রামীণ এলাকার একটি ঐতিহ্যশালী স্কুল, যেখান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও নানা বিষয়ের উপর ছাত্রছাত্রীরা উন্নত মানের নাম্বার পেয়ে বারংবার স্কুলটিকে গর্বিত করেছে। যাই হোক, 1916 সালে এই বিদ্যালয়টি স্থাপিত হওয়ায় এটি একটি হেরিটেজ স্কুলের তকমাও পেয়েছে। আজ আমি তোমাদের সামনে কিভাবে এটিকে ওয়াটার কালার করে ফুটিয়ে তুলেছি তা বিশ্লেষণ করব। প্লেইন ওয়াটার দিয়ে আকাশটিকে এবং গাছগুলিকে প্রথমে ভিজিয়ে নিতে হবে, তারপর কোবাল্ট ব্লু এবং ক্যামলিন ব্লু দিয়ে আর একবার ওয়াশ করতে হবে। মাঝে মাঝে কোথাও কোথাও ক্রিমসন রেড দিতে হবে। এবার সেকেন্ড কোট দিতে হবে আবার কোবাল্ট ব্লু। গাছের পাতাগুলোকে ভেজানো অবস্থাতেই লেমন ইয়েলো এবং ভিরেডিয়ান হিউ মিশিয়ে ফার্স্ট কোট দিতে হবে। এই পেন্টিংটি করার সময় আমার ছোট্ট মেয়ে জিনিয়া আমাকে খুব সাহায্য করেছে। ইয়েলো একটু বেশি ব্যবহার করলে গাছগুলোকে খুব ব্রাইট লাগে। সময় জিনিয়া মাঠটিকে ওয়াশ করে দিচ্ছে, তারপর এমারেল গ্রিন এবং লেমন ইয়েলো দিয়ে আমি ওয়াশ করে সেটিকে শুকিয়ে নিচ্ছি। এবার সেকেন্ড কোট দিতে হবে গাছে। পাতাগুলোকে একটু মনোযোগ দিয়ে করতে হবে, যাতে লাইট অ্যান্ড শেড ঠিকভাবে পড়ে, নইলে খুব বাজে লাগে। এখানে বার্নসানা এবং প্রুশিয়ান ব্লু মিশিয়ে কোট করে নিচ্ছি। গাছের পাতা দেখতে যতই সোজা মনে হোক, এটি করতে কিন্তু একটু কঠিন, তাই মনোযোগ সহকারে দেখে এটিকে বারংবার প্র্যাকটিস করতে হবে। যদি এটি প্র্যাকটিস না করা যায় তো হঠাৎ করে আপনি এটিকে করতে পারবেন। ছোট ছোট বিন্দু বিন্দু দিয়ে গাছের পাতাগুলোকে, যেহেতু দূরের গাছ তাই সেগুলোকে একটু প্রমিনেন্ট করার চেষ্টা করা হচ্ছে। এমারেল গ্রিন এবং ব্রান্সান এই দুটো রং গাছের ডিপ জায়গাগুলোকে বোঝাতে খুব উপযোগী, তাই তোমরা চেষ্টা করবে এই দুটো রং ব্যবহার করে গাছের পাতাগুলো করার জন্য। কোবাল্ট ব্লু দিয়ে এবার বিল্ডিংয়ের অন্ধকার জায়গাগুলো, যেগুলো শেপ দিতে হবে, ফ্রন্ট সাইডে পার্মানেন্ট অরেঞ্জের সঙ্গে একটু ক্রিমসন লেক দিয়ে করলে একটা রয়্যাল লুক চলে আসে। গাছগুলিতে পুশন ব্লু দিয়ে থার্ড কোট করতে হবে। আমার এই চ্যানেলটিকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। নতুন নতুন জিনিস তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি এতে খুব উৎসাহিত হব। Thank you.
কিছুদিন আগেই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হয়েছে। তার স্মারক হিসেবে দীপেন্দ্রনারায়ণের একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে। সেটিকে আমি করার জন্য পারমানেন্ট অরেঞ্জ দিয়ে কোট করেছি। পিছনের ডার্ক শেডগুলো দেওয়ার জন্য পেন স্প্রে ব্যবহার করেছি। মাঠের খেলার যে ফিগারগুলো আছে সেগুলোকে করার জন্য একটু ইয়েলো আকার দিয়ে হাত মুখ এগুলো করতে হবে। তবে ওগুলো শুকানোর মাঝে মাঝেই গাছগুলো ধার বা ফিনিশিং কোট দিতে হবে। এবার টিনগুলোকে পেনেজ দিয়ে শেড দিতে হবে ডার্ক শেড করার জন্য। এবার বিল্ডিং এর দরজা জানালা সামনের রেলিং সব ডার্ক টোন ইউজ করে হাইলাইট অংশগুলোকে বের করতে হবে। ফিগারগুলোর শার্ট প্যান্ট সিঙ্গেল কালারে ইউজ করতে হবে। মাঠে এমআরএল গ্রিন রেডিয়ান ইউ রং ইয়েলো দিয়ে মাঠের উঁচু নিচু অংশগুলোকে দেখাতে হবে। মাঠে একটু দূরে একজন ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছে, তাকে বোঝানোর জন্য পেন স্প্রে টিমসন রেড ব্যবহার করে তাকে বোঝানো হচ্ছে। দূরে বলে মাঠের ছেলেদের থেকে একটু ছোটই দেখা যাচ্ছে। আমাদের আঁকা মোটামুটি কমপ্লিট, এবার আমরা দেব ফিনিশিং টাচ। তো বন্ধুরা, তোমরা কি ধরনের আর্ট এবং ক্রাফট দেখতে চাও তা কমেন্ট করে জানাও। চেষ্টা করব তাড়াতাড়ি সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হতে। বন্ধুরা, আমি মনোতোষ সরকার রাহুল, তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আর্ট অ্যান্ড ক্রাফটের একটি অনবদ্য টিউটোরিয়াল চ্যানেল যার নাম আঁকা জোকা। যদি তোমরা আর্ট এবং হাতের কাজ সম্বন্ধে নতুন কিছু জানতে চাও বা শিখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এটি তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে বলেই আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।